আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এইখানে এই ট্যাঙ্কের একটু চেঞ্জ করছে, পেছনে যে প্ল্যান ছিল ওইটা রিমুভ করে দিয়ে এই মসের বগুটে যে আটকানো মসগুলো জাবা মস ওইটা দিয়ে দিছি, একটু সিম্পল করে দিছি আর কি। আগে তো অনেকগুলো প্ল্যান ছিল, ওইগুলো আর এখন নাই, এখানে শুধু জাবা মস আছে, রিসিয়া মস আর এটা সেজেটেরিয়া, তিনটা প্ল্যান্টই আছে। আর এইখানে কুইলি লজ, তারপর সে গাপ্পি আছে দুইটা, আর শিম্প আছে, আর কিছু তিনটা টেট্রা আছে। এই যেহেতু ট্যাঙ্ক খুব একটা বড় না, তো ওই জন্যে মাছও খুব কম রাখা হয়েছে, এখানে খুব কম পরিমাণে মাছ দিয়ে ট্যাঙ্কটা সাজানো হয়েছে। আর শিম্পের মধ্যে এখানে ইয়েলো শিম্প, রেড শিম্প, আর ওদের থেকে কিছু মিক্স বাচ্চা আসছে, ওইগুলো। আর এখানে আমার বেটা বেটা মেলটা মোটে আছে, বাবল নেস্ট তৈরি করতেছে এদিকে, যে মেলটা। শিমগুলা মসে যে এলগি হয়েছে ওইগুলো খাইতেছে। পেছনে কাঠবাদাম পাতা দেওয়া আছে, কাঠবাদাম পাতা ও শিম খুব পছন্দ করে। উপরেই ঘোরাঘুরি করতেছে, রিসিয়া মস থেকে মনে হয় এলগি টেলগি খাওয়া দাওয়া করতেছে। মূলত এই ট্যাঙ্কটা করা হয়েছিল, এটা নিজেই বাসায় আমি বানাইছি, গ্লাসগুলা কিনে এনে বাসায় নিজেই বানাইছি শিম্পের চিন্তা ভাবনা করে। তারপর আস্তে আস্তে অন্য যে গাপ্পি, নিয়ন টেট্রা, সরি হ্যাঁ এটা কার্ডিনাল টেট্রা, তারপর ওটো সে এগুলো অ্যাড করা হয়েছে আস্তে আস্তে।
শ্যাম্পের কালারগুলো খুবই সুন্দর, বেশ ব্রাইট একটা কালার। কোয়েলি লজগুলো সব এই জায়গায় লুকায় থাকে, ওদের খুব পছন্দের একটা জায়গা এটা। স্নেল আছে এখানে, এই হলুদ আর কালো স্নেলটা। পানির টেম্পারেচার আজকে 31, আর একটু হইলে 32 হয়ে যাবে, 31.5 আছে। তুলনামূলক একটু গরম এখন, ওই জন্য পানির টেম্পারেচারটা একটু বেশি। তো আমি এই ছিল ওদের খাবার কী ইউজ করি সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।